আল্লাহর অনেক আল্লাহর ওয়ালি ইন্তেকালের পরে হাজার বছর পরেও বিইজনিল্লাহ আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহর পারমিশন নিয়ে আসতে পারে। এটা সহিহ হাদিস। একজন এসে বললেন, মা আপনি আমাকে চিনেন? বলে, না তো আমি তো আপনাকে চিনি না। বলে, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ, বলবেন না? এগুলো স্বপ্নের সত্তার না, এগুলো বাস্তব। আমি আসিয়া। আচ্ছা, আরেকজন বলেন, মা আমাকে চিনেন? বলে, না তো। বলে, আমি হলাম মুসা ইসলামের বোন। কয়জন হলো? আরেকজন বললেন, মা আমি হলাম ঈসা ইসলামের আম্মা মরিয়াম আলাইহাসসালাম। এই তিনজন মহিলা মা আমানার ঘরে প্রবেশ করলেন। কি জন্য জানেন? ওরা আল্লাহর পারমিশন নিয়ে এসেছেন। আজকে মা আমানার ঘরে ওই নবী তশরিফ আনতেছেন যে নবী না হলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ কিছু সৃষ্টি লাউলা কালামা খালাকতুস সামা, হে রাসূল আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না। লাউলা কালামা খালাকতুল জান্নাহ, আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। কথা বুঝতেছেন? সেই নবী আসতেছেন। আমিনা তুজি কো মুবারক শাহ কি মিলাদ হো, আমিনা তুজি কো মুবারক শাহ কি মিলাদ হো, তেরি অঙ্গন নূরি বলকে, তেরি অঙ্গন নূরি বলকে, গর কা গর সব নূর হে, ঈদ মিলা দুম নবী হে, দিল বড়া। এ তিনজন মহিলা জান্নাত থেকে আসছেন, ওরা তো মারা গিয়েছেন হাজার হাজার বছর আগে। দেখেন ওরা যেখানে ছিল, কোথায় ছিল, এরা জানে আল্লাহ জানে। আমরা বলবো জান্নাতি ছিল, এটা বলবো। ওরা মা আমেনার ঘরে আসছেন কি স্বপ্নে না বাস্তবে? তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহর পারমিশন নিয়ে অনেক আল্লাহর ওলিও এন্তেকালের পরে আসতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? বোধহয় বিশ্বাস হচ্ছে না। আমি যদি এই সাতটার উপর ওয়াজ করি, কয়েক ঘন্টা কথা বলতে হবে, কয়েক ঘন্টা শুধু এটার উপর। যেমন এই কৌমি লাইনের যে উজুর আছে, এই কৌমি লাইনের উজুরদের যিনি বড় উজুর আশরাফ আলী তানবী, ওনার একটা কিতাব আছে বজমে জমশিদ। এইখানে আশরাফ আলী তানবী সাহেব ওনার ফরদাদা গোলাম ফরিদের ঘটনা বর্ণনা করেছেন। আমার ফরদাদা গোলাম ফরিদ খারনা নামক জায়গায় বারাত গিয়েছে, একটা বিবাহের বারাত গিয়েছিল। বইরে থয় যেন বুঝো না, বইরে বুঝো না, বইরে। এখানে লিখতেছেন যে আমার ফরদাদা গোলাম ফরিদ খারনা নামক জায়গায় একটা বিবাহের মধ্যে গিয়েছিল। তো জায়গাটা কিন্তু ফতের জায়গাটা ভয়ঙ্কর ছিল। সন্ধ্যাবেলায় রাস্তার মধ্যে ডাকাত আক্রমণ করেছে। ডাকাতে কি করেছে? তো উনি লিখতেছেন আমার ফরদাদা গোলাম ফরিদ তীর ছালানোর মধ্যে খুবই পারদর্শী ছিলেন। উনি রাস্তার এক পাশে বসে ডাকাতের সাথে মোকাবেলা করতেছিল। এক পর্যায়ে ডাকাতের আঘাতে আমার ফরদাদা গোলাম ফরিদ এন্তেকাল করছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না, উনি মারা গিয়েছেন, ওনাকে ওখানে দফন করা হয়েছে। এগুলো আশরাফ আলী তানভী সাহেব লিখতেছেন। ও যে তো ইতার ঐক্য তো স্যার, আ বাজে আয় খারণে এটা ওয়াজ করে ফোন তোরা এ না বাজে সাই একটা ইয়ে না কেন খুব সুযোগ দিও না আজের কি আর নই মিশা পড়ে ওমর ফারুক নই মি হরে এবার নই আজের নই এটা গরব কি রে
তোরা উজুর হলো ক্ষমা ফিরে নি বেত খাবো কতরে কি বলতেছিলাম তো আসলে আশরাফ আলী তানভী সাহেব লিখতেছেন যে আমার ফরদাদা তো ওখানে মারা গিয়েছে ওখানে শহীদ হয়েছে মারা গিয়েছে ওখানে দফন করা হয়েছে একদিন আমার ফরদাদি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে হঠাৎ দেখতে পেলেন আমার ফরদাদার গোলাম ফরিদ আসছে তো উনি তো মারা গিয়েছেন অনেক দিন আগে এখন ওনার ওয়াইফে দেখতেছেন উনি ঘরে আসছেন শুধু এমনি আসে নাই আসার সময় মিষ্টি এনেছেন ওয়া কি এনে মানুষ এনে বেনামাতে কি এনে দেয় মিষ্টি আনছেন বড় মজার ঘটনা না শুনেন না আপনারা মিষ্টি আনছেন হ্যাঁ আপনি বল সাবধান আওয়াজ করবা না আমি আসছি এই কথা কাউকে বলবা না আমি আসছি যাবার সময় তোমাকে কিছু নসিহত করে যেতে পারি নাই একটু নসিহত করার জন্য আসলাম আমার ছেলে মেয়েদেরকে নবীর সুন্নাত মোতাবেক গঠন করবা আমার এই ছেলে মেয়েদেরকে নবীর সুন্নাত মোতাবেক গঠন করবা এই ওসিয়তটা করার জন্য আসলাম ধরো আমি কিছু মিষ্টি আনলাম সাবধান আমি যে আসছি এই কথাটা আর কাউকে বলবা না এ চলে গেল তো চলে যাওয়ার পরে সকাল বেলায় ওই ছেলের হাতে মিষ্টি দিছে না মা ছেলের হাতে কি দিল মিষ্টি দিল তো তৎকালীন যুগে বিধবা মহিলার ঘরে মিষ্টি আসা বড় আয়েব কথা বুঝতেছেন না বিধবা মহিলার ঘরে মিষ্টি আসা এটা একটা বড় দূষণীয় মানুষের জন্য বড় আয়েব কিন্তু তোমার স্বামী নেই নবীর সুন্নাত মোতাবেক লালন পালন করবা এই ওসিয়ত করার জন্য আসলাম উনি আসার সময় এই মিষ্টিগুলো নিয়ে এসেছেন উনি আমাকে নিষেধ করেছেন না বলার জন্য যখন বিধবা মহিলার ঘরে মিষ্টি আসা দূষণীয় এটা থেকে আমি নিজেকে পরিত্রাণ করার জন্য কথাটা বলে দিলাম এই মিষ্টি আমি অন্য কেউ আনে নাই ছেলের বাবাই এই মিষ্টিগুলো আনছেন এবার কি বুঝলেন তো আশরাফ আলী তানভী সাহেব ফরদাদা গোলাম ফরিদ মারা যাবার বহু অনেক দিন পরে স্ত্রীর ঘরে আসে মিষ্টি নিয়ে আসে তাহলে এটা নিশ্চয় আল্লাহর পারমিশন নিয়ে তো আসছেন মানুষ না বেঁধে বেঁধে কথা বলছেন এখানে আসছেন এগুলো তো তাদের কিতাবে লেখা হেকায়াত আউলিয়া জারফার নাম আরওয়াহে সালাসা এখানেও আছে বজমে জমশিদদের মধ্যেও আছে তো মা আমেনার ঘরে আসিয়ার ইসলাম আসছেন মুসা আলাইহিস সালামের বোন আসছেন তারপর আর কে মরিয়ম আলাইহিস সালাম আসছেন এটা কি অযৌক্তিক না দলিল ভিত্তিক একবারে সহি ওরা তিনজন আসছেন কি জন্য জানেন আজকে ইমামুল আম্বিয়া দুনিয়ায় তশরিফ আনছেন নবীর আগমনের আনন্দ উৎসব করার জন্য এবং সেই উৎসবের প্রতিদান আল্লাহ কি দিবেন জানেন এই তিনজন মহিলা জান্নাতের মধ্যে আমার রাসূলকে স্বামী হিসেবে পাবেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমি কি কথা বুঝাতে পারলাম আমার ভাইয়েরা এই তিনজন মহিলা যেহেতু এরা দুনিয়ায় আল্লাহর প্রেমে নিজের জীবন কুরবান করে দিয়েছিলেন স্বামীর সাপ কাকে বলে এরা কোনোদিন উপভোগ করতে পারে নাই মরিয়ম আলাইহিস সালামের কাহিনী কোরআনে পাকের মধ্যে আল্লাহ কত সুন্দর করে করে বলছেন জীবনে কোনোদিন স্বামী গ্রহণ করে নাই স্বামীর সাথ কাকে বলে এই মেয়ে তহবুক করতে পারে নাই এরপরেও বাপ সারা স্বামী সারা সে গর্বিত হয়ে আছে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ জিব্রিল পাঠিয়ে দিলেন জিব্রিল এসে বলেন আমি আসলাম লিয়া হাবালাকে গোলামান জাকিয়া আল্লাহ দিতে চাইলে বাপ সারাও কি দিতে পারে বেপেদার
farzand paydo ukunadu tiflerada mahdi guya ukunadu salatuna Allah kemon satta jini babsara o chele dite pare तीन दिन बच्चा दोलनार बच्चा मुख दिए कथा बोलाते पारे चित्कार दे बोलुन ना सुभानाल्लाह ए मामला चले गेल चले जावार परे मा हमारा बोलेन खरजा मिन नूर आमी आमारा थेके एकटा नूर बेर हलो आपनार कि मनोयोग आछे अफर रिवायत मुताबिक आमार बेटा मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जखन तशरीफ आनलेन आमार बेटार देह मुबारक थेके एकटा जुती बेर होयेछे एकटा की बेर होयेछे एकटा जुती बेर होयेछे आमी आमेनम सेई जुतीर माध्यमे मक्कार जमीने बसे फारसेर किसरा बादशाह राजप्रसाद चोखे देखलाम नूर बेर हलो मा आमेना बोलें से आलुर माध्यमे मक्काय बसे फारसेर किसरा बादशाह फारसेर बादशाह उपाधि किसरा उनार असल नाम खसरु फारवेज इनी होलेन नौशिरवान बादशार नाती खसरु आमार रसूल जखन दुनिया आसेन तखन ईरानेर मसनदे फारसेर बादशाह हलो खसरु फारवेज जारुफादी किसरा मामेना बोलेन आमी आमार छेलेर आलुर माध्यमे मक्काय बसे फारसेर किसरा बादशाह राजप्रसाद चोखे देखलाम एक द्वितीय नंबर देखलाम फारसेर किसरा बादशाह राजप्रसाद थेके 14टा गुम्बित अफर हदीस मुताबिक 14टा बड़ बड़ पाथर बेंगे बेंगे जमीने पड़ते आमी आमिना चोखे देखलाम ए हदीसेर व्याख्याई मुहाद्दिसीन इकराम बोलेन मा आमिना केन देखलेन फारसेर किसरा बादशाह राजप्रसाद थेके 14টা গম্বিত কিম্বা 14টা ফাতর ভেঙে পড়তে কেন দেখলেন বলে হাদিসের ব্যাখ্যা হলো এখন থেকে ফারসের 14 জন বাদশা অতিবাহিত হওয়ার পরে ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদে আমার নবীর খলমার পতাকা উড্ডীন হবে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরেক হাদিস কো এটা বলে শেষ सारा পৃথিবীতে অগ্নি পূজারী যারা আগুন পূজা করে মজুসি বলে আর কি আগুন পূজা করে এমন কিছু আছে না ওরে মানুষ মরা ধরা শুধু বললই আগুন পূজা করে তো কোন মান নাই নে ওদেরকে বলা হয় মজুসি পৃথিবীতে সবচেয়ে বড় আগুনের কুণ্ডল ছিল ফারসে সেই কুণ্ডলের বয়স প্রায় 1000 বছর 1000 বছর ধরে जुति जखन फारसेर दिके गेल फारसेर दिके जेते देरी हजार बछर धरे ज्वलंत आगुनेर कुंडल एक मुहूर्तेर मध्ये निभे जाय नूर हक बेनकाब आ गया मुस्तफा आ गई इन
کم کرو کابتر زی خطاب آ گیا سوالا تنیا کفر و شرک کھالی گاتائیں ہو گئی ساری دور کفر و شرک کھالی گاتائیں ہو گئی ساری دور مشرق مغرب دنیا اندر ہو گیا نور ہی نور نبی جی اللہ 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 نبیر آگمنے خوشی کارا کارا خوشی ہاں تجھے بلند کارا اللہ اکبر اچھا اے جی خوشی کرلام اکانے کیوں ناسناسی کرتے سے اکانے کی ناری پور ناسناسی کرتے سے اے خوشی عبادت کتا بلتے نہیں اے خوشی آر ایک پرکار خوشی آسے لا تفرا لا تفرا ان اللہ لا یحب الفرحین تم را آنند کرونا آنند شب کاری کے اللہ بالا باشنا تالے آنند کوئی پرکار ہو لو এজন্য কোরআন শরীফ বোঝা মুশকিল ওই আয়াতের মধ্যে বলছেন হে রাসূল আপনি তাদেরকে বলেন আল্লাহ যে তাদেরকে দয়া করেছেন আল্লাহ যে তাদেরকে রহমত দান করেছে তাদের উচিত হলো আনন্দিত হওয়া খুশি উদযাপন করা আর এই আয়াতের মধ্যে বলছেন যে তোমরা আনন্দ উৎসব করো না আনন্দ উৎসব কারীকে আল্লাহ ভালোবাসে না তাহলে তো আনন্দ কয় প্রকার হয়ে গেল দুই প্রকার একটা হলো আনন্দ কোরআন সুন্নাহ ভিত্তিক আর তা আনন্দ কোরআন সুন্নাহ বিরোধী আর ঈদ মিলাদুন্নবীটা কোরআন আনন্দ কোরআন সুন্নাহ ভিত্তিক এখানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যকলাপ হয় না অতএব এটা বেদাত নয় এটা ইবাদত যেটা আপনারা আমরা করতেছি আরেকটা আনন্দ আছে বিশেষ করে বিয়ে বাড়িতে দেখা যায় এখন বিয়ে বাড়িতে আছে না রে তোমার আর কিছু ইয়া খন্দা খনুডন কয় দিয়া লাগে এটা কি দৌলত বেশি দিনে দৌলত তোর আর দিবে না ভালো হইতে ভাই ইয়েন দৌলত চুর অনেক সময় বিয়ে বাড়িতে দেখা যায় কি হয় মানে মানে প্যাকেজ নাটক ব্যান্ড শু ডিজে আজে বাজে অজে নয়জে এই ধরনের নারী পুরুষ নাচানাচি আসেনি ওই রাস্তার দুই পাশে বড় বড় পয়সাওয়ালা মানুষ বড় বড় কমিউনিটি সেন্টার দিয়েছে অনেক সময় মাহফিল থেকে রাতের দুটা তিনটার সময় যাওয়ার সময় দেখা যায় যুবক যুবতীর নাচ যে ড্রেস যে যুবক যুবতীর নাচ যেগুলো দেখলে চোখ বরদাস্ত করে না যেগুলো দেখলে ইহুদি নাসরান মহিলাদের বেহায়া ফানা পর্যন্ত এদের কাছে হাত মারা সে আনন্দ হারাম আমি জাতিকে বুঝাতে সক্ষম হয়েছি আমি জাতিকে বুঝাতে বিয়া বিবাহ আমার রসুলের সুন্নত ঠিক কিনা বলেন না বিবাহ আমার রসুলের তো আপনারা নবীর সুন্নত পালন করতে গিয়ে যুবক যুবতীর নাচ দিলেন কেন তাহলে তো আপনি নবীর সুন্নতের সাথে অবমাননা করলেন এই জন্যে যেহেতু বিবাহ আমার রসুলের সুন্নত আমি অনুরোধ জানাবো প্যাকেজ নাটক ব্যান্ড শো ডিজে আজে বাজে অনুষ্ঠান যেগুলো কোরআন সুন্নাহ বিরোধী আসুন ছেলেরা মেয়েরা এগুলো পরিহার করুন এর পরিবর্তে আমরা নাত রসুলের মাহফিল দিই কথা বলতে লেখে না আমরা কিসের মাহফিল দেব সোনার মদিনা আমার ও তো এখানে শায়ের আছো তো এখানে অনেক শায়ের এনামুজুর ঘটগিল দেখিনি ঘটগিল সোনার মদিনা আমার সবই বলিব সবই বলিব
বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সবই বলিব নাদগুলো কি খারাপ লাগে ও মদিনা তুমি বলতে পারি না সবাই ও মদিনা তুমি কি করে বলবো তুমি বলো না বলো না তোমার বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার বান আমরা তো এখন বুড়ো মানুষ আমাদের চলে এত ওরা সুন্দর সুন্দর চমৎকার বলতে পারে